হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। তো আমিও ভালো আছি, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও। আর দেখো আমার সোনাগুলো কি করছে একবার দেখে নাও। এই যে একটা বসে আছে, ও তো সবসময় বসেই থাকে তোমরা জানো। আর এই যে ছোট জন দেখো, এতক্ষণ কান্না করেছিল, চোখগুলো দেখো। ও দিদিকে দোল দোল খেলেছি, ও দিদিকে নিয়ে, ওকে নিয়ে খেলিনি তাই কান্না করেছে। আর তোমাদের দিদি ভাই দেখো, টাটা করে দাও। সবজি সবজি কাটতেছে তোমাদের দিদি ভাই এখনো। তো এখনো রান্না হয়নি তোমাদের দিদি ভাইয়ের। আমি একটু পরে টোটো নিয়ে বেরিয়ে যাব, কিছু বলবে মনে হচ্ছে তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো সবাই। তো আমিও ভালো আছি, আমি এখন রান্না করছি। শুভ সকাল সবাইকে। আর আমি দেখো কলমি শাক কেটেছি, এগুলো ভাজবো। আর সবজি রান্না করছি, আমার ভাত হয়ে গেছে। আমাদের দাদা ভাই বললো যে এত বেলা হয়ে গেছে এখনো রান্না করতে পারেনি, অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি তাই এখনো রান্না হয়নি গো। তো সবাই কেমন আছো, কি করছো কমেন্টে জানাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তো ফ্রেন্ড সবাইকে টাটা। ভিডিওটা আর বাড়ালাম না, ছোট্ট করে তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। প্লিজ সবাই একটু দেখো, এই দেখো আমার রানীমা শুয়ে আছে, সারাদিন টম দেখে ও। এই বাবা, ও তো সবসময় হাসবে, ও সবসময় হাসবে। ওর শুধু যদি শরীরটা খারাপ হয় তবে ও কান্না করে, আর খিদে পাইলে কান্না করে, না হলে সবসময় হাসতে থাকে ও। টাটা দিয়ে দে সবাইকে, টাটা দে, টাটা। তো ফ্রেন্ড সবাই আমাদের পাশে থাকো প্লিজ, এভাবেই সবাইকে টাটা। আবারও